Standard 2 students, welcome to e-learning class. আজকে তোমাদের math ক্লাসে বিয়োগ অঙ্ক পড়াবো। প্রশ্নমালা 4 পেজ নাম্বার 19 দ্বিতীয় পাঠ দেখবে এটা প্রশ্নমালা 4 এর বিয়োগ। আজকের অঙ্ক বিয়োগ পড়াবো। বিয়োগ মানে কি? বাদ দেওয়া। তো আমরা এখানে যখন অঙ্ক করব তাহলে অঙ্কের বিয়োগ মানে কি? একটা সংখ্যা থেকে তার কিছুটা অংশকে বাদ দেওয়াকে আমরা কি বলবো? বিয়োগ করা। বিয়োগ সবসময় কেমন হয়? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার বিয়োগ হয়। যোগ যেমন আমরা পরপর যে কোনো সংখ্যা বসিয়ে করতে পারতাম, কিন্তু বিয়োগের ক্ষেত্রে কি হবে? উপরের সংখ্যাটা সবসময় বড় হবে, সেই বড় সংখ্যা থেকেই সবসময় বিয়োগ করা যায়, ছোট সংখ্যা থেকে কিন্তু বিয়োগ হয় না। তো দুটো সংখ্যা দেওয়া থাকলে কি করবে? যে বড় সংখ্যাটা সেটাকে উপরে লিখবে, ছোট সংখ্যাটাকে নিচে লিখবে। এবার তোমাদের প্রশ্নমালা দেখো। চার, সবাই বইয়ের প্রশ্নমালা চার খোলো। চারে কয়েক দাগের যে একই দাগটা আছে সেটা করায় প্রথমে। একক, দশক, শত, হাজার, এটা কিন্তু সবাই বসিয়ে নিয়ে করবে। কি আছে? একের দাগে 1252, সেখান থেকে বিয়োগ করতে হবে 220। ঠিক আছে, তাহলে এখানে 2 আছে, 2টা বসে যাবে। 5 থেকে 2 বার দিলে কত হয়? 5 থেকে 2 বার দিলে 2 বার 2 3 4 5 3, আর এই 2 2 মিলে গেলে কি হয়? 0। একই সংখ্যা বিয়োগ করলে 0 হয়, আর এখানে 1 বসে গেল। বোঝা গেল? তাহলে কি হবে? অতএব নির্ণেয় যোগফল সমান 1032। বোঝা গেল? পরের একটা অঙ্ক দেখো।
শত, 87 থেকে বিয়োগ করব কত? 500 33। তাহলে দেখো 7 থেকে 3 বাদ দিলে কত হয়? 4। নিজের পরে গুণবে 4 5 6 7 4 হচ্ছে। আবার নিজে 3 আছে, উপরে কত আছে? 8। তাহলে 8 থেকে 3 বাদ দিলে কত হয়? 5। এবার দেখো উপরে এবার কিন্তু কি সংখ্যা আছে? 4 আছে। এবার কি হবে? নিচে তো 5 আছে বড় সংখ্যা, তাহলে তোমরা জানো আমরা কি করি, ধার গুণ। এখান থেকে যদি এক ধার দিয়ে এখানে কত বাড়ালাম? 14, তাই তো? আর এখানে তাহলে কত হলো? 2 হয়ে গেল। তিন থেকে যখন এক ধার দিয়ে এখানে 14 হলো, তাহলে এখানে কি হলো? 2 হয়ে গেল। এবার এটা গুণবো 14 থেকে, এবার এবার 5 থেকে বাদ দেবো, তাহলে কত হবে? 14 থেকে যদি 5 বাদ দিই, 5 6 7 8 9 10 11 12 13 14 কত হচ্ছে? 9 হলো। আর এখানে 2 টা আছে, 2 টা বসে যাবে। তাহলে বোঝা গেল 7 থেকে 3 বাদ দিলে 4, 8 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 5। এইবার উপরে কি হচ্ছে? ছোট সংখ্যা তোমরা জানো, আগের ক্লাস তোমরা পড়েছো ধার নেওয়া বিয়োগ, যে উপরে যখন ছোট সংখ্যা থাকে যখন বিয়োগ জানা তখন আমরা কি করি, আগের যে সংখ্যা থাকে সেখান থেকে এক নিয়ে এই সংখ্যার আগে বসিয়ে, তো আমরা বসালাম এখান থেকে তিন ছিল, তিন থেকে যদি এক নিয়ে এখানে বসে এখানে কত হচ্ছে? এক পাঁচটা 14। এখানে কত হয়ে যাচ্ছে তাহলে? 2। তাহলে এখানে 14 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 9। এই 2টা এখানে বসে যাচ্ছে, তাহলে কত হলো? 2954। মাত্র চারটে অঙ্ক দিলাম, এই চারটে অঙ্ক তোমরা
বাড়িতে প্র্যাকটিস করবে, পরের ক্লাসে আবার 9 এর দাগ থেকে তোমাদের আমি করাবো। সবাই খুব ভালো থাকবে, থ্যাংক ইউ।